আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ভিডিও শুরু করব পেমেন্ট প্রুফ দিয়ে। তো এইখানে আমি নিজে অলরেডি আপনার $22 মতো পেমেন্ট নিয়ে নিছি। তো এখানে কিন্তু অনেক ভাই পেমেন্ট পাইছে এবং অলরেডি পাইতেও আছে। তো এই অফারটা কিন্তু আমি প্রায় আরও 4-5 দিন আগে শেয়ার করছিলাম, এই তো 25 তারিখে আমি শেয়ার করছিলাম। তো এইখান থেকে কিন্তু অফারটা এখনও অনগোয়িং আছে। আমি আজকের ভিডিওতে মানে কিভাবে আনলিমিটেড ইনকাম করতে পারবেন A to Z ভিডিওতে দেখাই দিব। তো প্রত্যেকে ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন। তো এখান থেকে আপনারাও পার ডে আপনারা $4-5 ইনকাম করতে পারবেন। বা এখান থেকে পেমেন্ট কিন্তু 100% করতেছে তারা। তো এটা আপনারা প্রত্যেকেই জানেন, তো এটা নতুন বলার কিছু নাই। তো ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন আর ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিয়ে দিবেন। তো কীভাবে কী করবেন, আনলিমিটেড কীভাবে করবেন তা আমি A to Z দেখা দিতেছি। তো প্রত্যেকের তো অ্যাকাউন্ট আছে, কীভাবে আনলিমিটেড করবেন আনলিমিটেড ট্রিক্সের জন্য এই ভিডিওটা। তো ফুললি কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে আনলিমিটেড আপনার রেফার কাউন্ট করতে পারবেন। তো তো ফার্স্ট অফ অল আপনাদের প্রয়োজন হবে ইসল্যান্ড অ্যাপটা, প্লে স্টোর থেকে ইসল্যান্ড অ্যাপটা নামাই নেবেন। তাছাড়া আমি এর আগেও একটা শর্ট ভিডিওতে আপনাদের দেখাইছি। তো আজকে আপনাদেরকে 2টা বা 3টা রেফার লাইভে করে দেখাই দিব। তো ফার্স্ট অফ অল এই ইসল্যান্ড অ্যাপের ভিতর প্রবেশ করবেন। দেন আমার একটি ইন্টারফেস আসবো, তো নিচে এই যে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে কন্টিনিউ ক্লিক করবেন, দেন একটু অপেক্ষা করবেন। তো ফুললি ভিডিওটা কন্টিনিউ করবেন, ঠিক আছে? তো আপনার A to Z এটা বিষয় নিয়ে ধারণা হয়ে যাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে কিছুই বুঝবেন না। ফুল ভিডিও কন্টিনিউ করলে আপনার A to Z ধারণা হবে, প্লাস আপনি এখান থেকে পার ডে আপনি $4-5 ইনকাম করতে পারবেন। দেন এরকম একটি ইন্টারফেস আসবো, আসার পরে দেখতে পারবেন যে এখানে এই যে গুগল প্লে স্টোর উপরে একটা ক্লিক দিলে দেন এই যে উপর দিকে দেখতে পারবেন যে এই যে তীর আইকনের মতো, এই যে গুগল প্লে স্টোরে ক্লিক করলে দেন এদিকে তীর আইকনে একটা ক্লিক দিবেন। তীর আইকনে ক্লিক দেওয়ার পর দেন একটু অপেক্ষা করবেন। মানে এইটা বিষয়টা হইতেছে যাদের ফোনটা ভালো তারা আর কি কাজ করতে কোনো প্রবলেম হবে না, তো নর্মাল ফোনে একটু প্রবলেমই করে। দেন এখানে আপনার একটা মেল দিয়ে সিঙ্গিং করা লাগবে। তো এটা কিন্তু আগে আমি শর্ট ভিডিওতেও দেখাইছি, আবারও দেখাইতেছি। অনেক ভাই বলতেছে ভাই একবার হয়, একবার হওয়ার পরে আর হয় না। আমি লাইভে আপনাদেরকে 2 বার করে দেখাবো আজকে। তো এখানে আমি একটা মেল দিয়ে নিই। এখানে কিন্তু বারবার একটা মেল দিয়ে করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো আর এই যে আপনার ওই যে রেফার কাউন্ট করার সময় যে কীভাবে মেল ইউজ করবেন সেটাও আমি দেখাই দিব। তো এখানে যা বিয়া ব্রাউজারটা ইনস্টল করবেন। দেন এখন বিষয়টা হইতেছে আপনাদেরকে রেফারের বিষয়টা আমি দেখাবো। তো এখানে আপনার এখানে আমি আমার রেফার লিঙ্কটা নিয়ে আগে, তো এখানে কত আছে এবং রেফার কাউন্ট হয় কি না এটা কিন্তু আমি A to Z দেখাবো। তো প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি যে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পর দেন এইখানে আপনার রেফার লিঙ্কটা পাওয়া যাবেন। দেন কপি করবেন, কপি করে দেন পেস্ট করবেন। তো এখানে আমি ফার্স্ট অফ অল আগে আপনাদেরকে দেখাই, এখানে আমার কিন্তু পয়েন্ট আছে আপনার 2.51। ভালোভাবে খেয়াল করেন এখানে আমার পয়েন্ট আছে কত, এই যে দেখেন রিফ্রেশ দিয়ে নিলাম, দেন এখানে আমার পয়েন্ট আছে কিন্তু 2.51। তো এখন আবার ওই আমি বিয়া ব্রাউজারটাতে ওপেন করব। তো এখানে আসার পর বিয়া ব্রাউজারটা ওপেন করব, ওপেন করার পর দেন বিয়া ব্রাউজারে ওই রেফার লিঙ্কটা আপনি পেস্ট করবেন। ভালোভাবে বুঝেন, বিয়া ব্রাউজারে আপনার রেফার লিঙ্কটা পেস্ট করবেন, পেস্ট করে সার্চ করবেন। সার্চ করার পর নিচের দিকে এই যে ওকে লেখা আছে, ওকেতে একটা ক্লিক করবেন। দেন আপনাকে ইপি অ্যাপটা আবার ইনস্টল করতে বলবো, তো এখানে আপনি ইনস্টলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেন ওপেন করবেন।
ওপেন করার পর কন্টিনিউ অ্যাগ্রিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সিং আপে একটা ক্লিক করবেন। সিং আপে ক্লিক করার পর স্ক্রিনটা মেবি ব্ল্যাক দেখা যাচ্ছে। তো এখানে বিষয়টা হইতেছে, অনেক ভাই বলতেছেন ভাই এতগুলো মেল কই পাবো, তো মেলের বিষয়টা আমি আগে দেখাই আপনাদের। তো এই আপনি গুগল ক্রোম ব্রাউজার আসার পর দেন এখানে আপনি মেল জেনারেটর লিখলে এখান থেকে আপনি এক মেলরে আনলিমিটেড মেল করে নিতে পারবেন। যারা বুঝেন তারা তো বুঝেনি, আর যারা পারেন না তারা এই যে দেখে নেন। তো এখানে আনলিমিটেড মেল, কিন্তু একটা মেল দিলে আপনি ডট মেল ইউজ করতে পারবেন, এখানে কোনো প্রবলেম নেই। আমি ডট মেল ইউজ করে ফ্যাক্ট রেফার করছি, দেন আপনাদেরকে দেখাইতেছি। তো এখান থেকে কিন্তু আপনি প্রত্যেক এক মেলেই কিন্তু আনলিমিটেড রেফার করতে পারবেন। তো এখানে আমি আমার মেলগুলো আপনার আর কি ওইখান থেকে কপি করে আনা, দেন এখানে একটা একটা করে আনা, দেন এখান থেকে কাট করে নিয়ে নিই যাতে আমার মনে থাকে একটার পর একটা করতেছি। তো আপনারা ওইভাবে করতে পারেন। দেন আবার এই পেছে আসবেন, তো ইপিতে আপনার সিং আপ করবেন। তো ফার্স্ট বক্সে আপনি ইউজার নেম দিবেন একটা, দেন মেলটা দেওয়ার পর দেন একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর দেন সিং আপে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ক্যাপচারটা পূর্ণ করবেন। হয়তো বা স্ক্রিনটা ব্ল্যাক দেখা যাচ্ছে, তো এটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। তো অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করা সাকসেসফুলি ডান। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে যদি উপর দিকে দেখাই, তো এদিকে যদি দেখেন, এই দেখেন এই যে ব্যালেন্স, এই যে আপনার নিউ রেফারেল বোনাস, ঠিক আছে। আমার কিন্তু একটা রেফার কাউন্ট হয়ে গেছে। তো আমি ইপি অ্যাপসের ভিতরে আবার দেখাই আপনাদেরকে, এই দেখেন ইপি অ্যাপসের ভিতরে যদি প্রবেশ করি, তো এখানে আপনাদেরকে আমি লাইভে দেখাইতেছি। তো কেউ ভিডিওটা স্কিপ করেন, আমি আর ফার্স্টে প্রথমে করতে পারেন, দ্বিতীয়বার কিন্তু আপনারা কেউ আবার করতে গেলে প্রবলেম হয় কি না। এই যে দেখেন লাইভে দেখাইতেছি, এখানে 2.51 ছিল, 2.51 ছিল। আচ্ছা দাঁড়ান, এই যে রিফ্রেশ দিই, এই যে রিফ্রেশ দিলে আমি আপনাদের দেখাতে পারতেছি। এই দেখেন 2.81, মানে পার রেফারে 0.31। আপনারা প্রায় পার রেফারে ধরেন বাংলা টাকায় 30 টাকার মতো, বা এক কথায় আনলিমিটেড কুব হইব, ঠিক আছে, এক কথায় আনলিমিটেড কুব হইব। এখন বিষয়টা হইতেছে একটা রেফার কিন্তু কাউন্ট হয়ে গেছে, এখন বিষয়টা হইতেছে আরেকটা রেফার করতে গেলে হয় না, সবাই যেই প্রবলেমটায় পড়েন। তো এটা করার জন্য আপনার মাস্ট বি কী করা লাগবে, আপনি ফোনের সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর দেন আপনি আপনার ফোনে হয়তো বা অ্যাকাউন্ট অপশনে যাবেন। অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পরে দেন নিচের দিকে দেখতে পারবেন যে আপনার ওয়ার্ক ফাইলটা, ও আচ্ছা, এখানে নিচের দিকে আপনি দেখতে পারবেন এই যে ওয়ার্ক ফাইলটাকে আপনি এই যে রিমুভ করবেন, রিমুভ ওয়ার্ক প্রোফাইল। তো এখানে একটা ক্লিক দিবেন, দেন অলরেডি আপনার এটা শেষ। তো এখানে আরেকটা কাজ আছে, সেটা হইতাছে যে আপনার এই এখন কী হবে, ইসল্যান্ড অ্যাপটারে আপনার ক্লিয়ার ডাটা দিতে হবে। দেন ক্লিয়ার ডাটা দিতে দেবেন, এই ক্লিয়ার ডাটা দিবেন। ক্লিয়ার ডাটা দেওয়ার পর এগিন আপনি আবারও সেমভাবে ট্রাই করবেন। তো আমি আবারও বলছি আপনাদেরকে, দুইটা রেফার কাউন্ট করে দেখাবো। তো এখানে আমি আবারও করতেছি, তো আবারও ইসল্যান্ডে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি এখানে বিষয় না, আপনি এখানে মেলের প্রয়োজন, একটা মেল হলে এনাফ, এত মেলের প্রয়োজন নাই। তো ভিডিওটাতে আমি আশা করি আপনাদেরকে ফুললি কন্টিনিউভাবে বুঝাইতে পারছি। তো কেউ ভিডিওটাতে মাস্ট বি ভাই একটা লাইক দিয়ে দিন, ঠিক আছে। তো আবারও আমি আপনাদেরকে দেখাইতেছি, এক কথায় অফারটা যতদিন আছে ততদিনই খুব ভাই, পার ডে আপনার $5 থেকে $10 ইনকাম করা ভাই এখানে ব্যাপারই না, ঠিক আছে। উইডো তো 100% দিতেছে, এই উইডো আপডেট তো সবাই পাইয়া গেছেন, ঠিক আছে না। তো এখানে আর কি বলার আছে, ঠিক আছে, কেউ মিস করেন না ভাই, একটা রিকোয়েস্ট সবার কাছে থাকবো, এত কষ্ট করে রাত্রে আপনাদের জন্য ট্রিক্সের ভিডিও বানাইতেছি। তো অফারটা কেউ মিস করবেন না, এক কথায় আগুন একটা অফার, এটা যদি মিস করেন তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, ঠিক আছে। আর অনেক ভাই একটা প্রবলেমে আসছিলেন, আগেরবার ভিডিওটা দিছি হয়তো বা আপনাদেরকে ফুললি ওভাবে বুঝাইতে পারি নাই। দেন এবারে কিন্তু আমি ফুল অ্যাড টু জ্যাড আপনাদেরকে, ভিডিওটা একটু বড় হইতেছে হোক, তারপরেও আপনারা বুঝেন, একবার কষ্ট করে দেখবেন ভাই, একটা বার যদি ফুললি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে।
আচ্ছা এখানে দেখেন আমি কিন্তু এই আগেরবার এই মেলটাই কিন্তু লগ ইন করছিলাম, দেন এবারও কিন্তু এই মেল লগ ইন করে আপনার রেফারটা আবার কাউন্ট করাবো, ঠিক আছে? তো এখানে মেলেরও কোনো প্যারা নাই, আর আনলিমিটেড টিক্স তো আমি দেখাই দিলাম, দেন দেন আবার আপনি কি করবেন ওই বিয়া বাজারটা ওপেন করবেন। দেন এখানে আপনার রেফার লিঙ্কটা পেস্ট করবেন। দেন সেম আবার আগেরভাবেই আপনারা আবার অ্যাপটা ডাউনলোড করবেন, দেন আবার আর একটা ওই মেল নিয়ে নেবেন। তো এখান থেকে আমি আরেকটা মেল নিয়ে নিই ভাই, সুযোগ এরকম কিন্তু বারবার আসবে না, একটা কথাই বলে দিলাম, প্রত্যেকে আনলিমিটেড কুপ দিয়েন, পেমেন্ট 100% করতেছে। আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, তো আমি একটু স্কিপ করে আবার ওই সেম আগেরভাবেই আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাইতেছি। সেমভাবে কিন্তু আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, আমি যদি উপর দিকে আবার দেখাই, এই দেখেন ভাই লাইভে দেখাইতেছি, এই যে আবার এই যে ব্যালেন্স নিউ রেফারেল বোনাস অ্যাড, ঠিক আছে? তো এখানে ভাই আমি আপনাদেরকে যেভাবে বুঝাইছি এভাবে হয়তোবা কেউ আপনাদেরকে বুঝাইবে না, ঠিক আছে? তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এই দেখেন আমি আবারও দেখাইতেছি আপনার আবারও রেফার কাউন্ট হয়েছে লো যা, সেটা আপনাদেরকে লাইভে দেখাইতেছি। আগে ছিল কত 2.8 টন, এই দেখেন এখন হয়েছে কত 3.1। তো ভাই এখানে আরেকটা কথা, এখানে কিন্তু আপনি তাছাড়াও কিন্তু আপনি রেফারেল ছাড়াও কিন্তু এখানে আপনি লাইক কমেন্ট করে প্লাস পিক আপলোড করে আপনারা এখান থেকে একটা ইনকাম করতে পারবেন। তো এই ইনকামগুলো তেমন একটা বেশি না, মানে অল্প, এটা যদি আপনি লাইক করেন, দেন এইভাবে যদি লাইক করেন কমেন্ট করেন তাহলে এখান থেকে ইনকাম হবে। তো রেওয়ার্ডটা কম, তো চাইলে আপনি লাইক কমেন্ট করেও এখানে রেওয়ার্ডটা আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তো এখানে আপনার আজকে যা লাইক কমেন্ট করলেন তা অ্যাড হইবে আপনার 24 ঘন্টা পরে, ঠিক আছে? তো অনেক ভাই আবার জিগান যে ভাই আপনার লাইক কমেন্ট করলাম দেন আমার তো ব্যালেন্স অ্যাড হলো না, আপনার ব্যালেন্সটা অ্যাড হবে 24 ঘন্টা পরে। তো আশা করি আপনাদেরকে ভিডিওতে ফুল কন্টিনিউ ফুললিভাবে আপনাদেরকে বুঝাইতে পারছি। তো যাই হোক, প্রত্যেকেই কুপ দিয়ে রাখেন, অফারটা মিস করলে এক কথা নিজের পায়ে নিজে কুড়াল মারবেন, ঠিক আছে? এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন, সুযোগ বারবার আসে না। আর নতুন বন্ধু যারা আছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত নতুন নতুন নিত্য নতুন আপডেট দিয়ে থাকি। তো এখান থেকে আপনারা প্রতি মাসে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন। তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েনে থাকবেন, যেখানে আমরা নিত্য নতুন ভালো অনেক অফার ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা বাই বাই।